পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে টিকিট কেটেছে বিশ্বকাপের সেমিফাইনালের। শেষ চার নিশ্চিতের পর মরক্কো দলের উদযাপনেও ছিল ভিন্নতা। অ্যাটলাস লায়ন্সদের কেউ সিজদায় লুটিয়ে পড়েছেন, কেউ বা জার্সি খুলে উদযাপন করেছেন। তবে আলাদাভাবে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন মরক্কোর উইঙ্গার সুফিয়ান বাউফল। ঐতিহাসিক এ জয়ের পর মাকে নিয়ে মাঠে নেমে নেচে নিজেদের জয় উদযাপন করেছেন এই ফুটবলার। মায়ের সাথে জয় উদযাপন করার এই দৃশ্যটি ছুঁয়ে গেছে কোটি ফুটবল সমর্থকের মন। সুফিয়ান বাউফল ফরাসি ক্লাব অ্যাঞ্জার্সে খেলেন। 2020 সাল থেকে এই ক্লাবে খেললেও চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটছে না তার। তবে বিশ্বকাপে এসে নিজেকে উজাড় করে দিয়েছেন 29 বছর বয়সী এই ফুটবলার। চলতি বিশ্বকাপে কোনো গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও তার দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন। এর আগেও দলটির আরও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আশরাফ হাকিমি জয় উদযাপন করেছিলেন মায়ের সাথে। মায়ের সাথে আদর বিনিময় করার এই দৃশ্যটি নজর কেড়েছিল পুরো বিশ্বের। আগামী বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে নামবে মরক্কো। সে ম্যাচে এমবাপেদের হারিয়ে দিলে নতুন আফ্রিকান বসন্ত আসবে পৃথিবীতে, যে নতুন বসন্ত কেউ দেখেনি, কেউ শোনেও নি আগে। ফুটবল অনিশ্চয়তার নাট্যমঞ্চে জবনিকা পতন হোক নতুন সূর্যের। মেহেদী হাসান, সময় সংবাদ।